আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হে আমার প্রিয় বন্ধু মহোদয়, আজ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ফুটেজ আপনাদের মাঝে আমি দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় ঘোষণা করলেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, সেই ভিডিও ফুটেজটি আপনারা দেখবেন। প্রিয় বন্ধু মহোদয়, অবশেষে তৈরি হলো অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তাদের হাতে অযোধ্যায় বিতর্কিত 67.703 একর জমি তুলে দেবে সরকার। বুধবার লোকসভায় এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ট্রাস্ট রাম মন্দির তৈরি করবে। 2019 সালের গত নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল কেন্দ্র সরকারকে এই জন্য একটি প্রকল্প তৈরি করতে হবে। এই ট্রাস্ট কাদের নিয়ে হবে, তার কাজের পদ্ধতি কি হবে, জমির হস্তান্তর হবে কোন পথে, সেই সব ঠিক করতে বলা হয়েছিল কেন্দ্রকে। তার সাথে সাথেই অযোধ্যায় একটি ভালো জায়গায় মসজিদ নির্মাণ করার জন্য মুসলিম ওয়াকফ বোর্ডকে 5 একর জমি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। এই 3 মাসের মধ্যেই অবশেষে গঠিত হয়ে গেল সেই ট্রাস্ট। বুধবার লোকসভায় ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হে আমার প্রিয় বন্ধু মহোদয়, এই বাবরি মসজিদ ছিল আমাদের মুসলিমদের গর্ব। আমরা সকলেই জানি কয়েক বছর আগে সর্বপ্রথম যখন বাবরি মসজিদের কিছু অংশ ভাঙা হয়েছিল, যারা ভাঙতে গিয়েছিল মহান আল্লাহ তাদেরকে শায়েস্তা করে দিয়েছেন। সেই সময়ে বাবরি মসজিদ ভাঙার জন্য যে ব্যক্তি সর্বাধিক ভূমিকা গ্রহণ করেছিলেন তার নাম ছিল বলবীর সিং। সেই বলবীর সিং ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম রেখেছিলেন মোহাম্মদ আমির। এই বলবীর সিং এর সব থেকে কাছের বন্ধু ছিল যোগেন্দ্র। এই যোগেন্দ্র বলবীর সিং কে অনেক সহযোগিতা করেছিলেন। মহান আল্লাহ এই যোগেন্দ্রকে এমন পাগল করে দিলেন, এতটাই অসুস্থতা করে দিলেন, বিজ্ঞ বিজ্ঞ ডাক্তার দেখিয়েও কোনো সুস্থতা হতে পারেননি। অবশেষে এক মাওলানার কাছে গিয়ে সেই অসুস্থতা থেকে সুস্থতা হলেন এবং তারপর পরই তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইয়া আল্লাহ, আমরা মুসলিম জাতি এত আন্দোলন করেও, এত কিছু সমাবেশ করেও আমরা কি পারবো না আমাদের গর্ব বাবরি মসজিদকে রক্ষা করতে? ইয়া আল্লাহ, কোটি কোটি মানুষের দোয়া কি বিফলে যাবে আল্লাহ? তবে শয়তান যতই বাড়াবাড়ি করুক, তবে ইসলামের শত্রুরা যতই বাড়াবাড়ি করুক, মহান আল্লাহ একদিন তাদেরকে ধূলিসাৎ করে দেবেন ইনশাআল্লাহ। যেমন ভাবে ধূলিসাৎ করে দিয়েছিলেন বাদশাহ আব্রাহাকে। বাদশাহ আব্রাহা যখন কাবা শরীফ ধ্বংস করতে এসেছিলেন, তখন মহান আল্লাহ ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে তাদের সকল বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। মহান আল্লাহ ধ্বংস করে দিয়েছেন নমরুদকে। মহান আল্লাহ ফিরাউনকে ধ্বংস করে দিয়েছেন। এভাবেই মহান আল্লাহ ইসলামের শত্রুদের ধ্বংস করবেন অথবা ইসলামের সুশীতল ছায়াতলে তাদেরকে আশ্রয় দান করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ যা ইচ্ছা করেন তাই করে থাকেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে আমার প্রিয় বন্ধু মহোদয়, চলুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় ঘোষণা করলেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, সেই ভিডিও ফুটেজটি আমরা দেখে নেই। সুপ্রিম কোর্টকে নির্দেশানুসার श्री राम जन्मस्थली पर भगवान श्री राम के भव्य मंदिर के निर्माण के लिए और इससे संबंधित अन्य विषयों के लिए एक बृहद योजना तैयार की है। सुप्रीम कोर्ट के आदेशों के अनुसार एक स्वायत्त ट्रस्ट श्री राम जन्मभूमि तीर्थ क्षेत्र, ट्रस्ट का नाम होगा श्री राम जन्मभूमि तीर्थ क्षेत्र। श्री राम जन्मभूमि तीर्थ क्षेत्र का गठन करने का प्रस्ताव पारित किया गया है। ये ट्रस्ट अयोध्या में भगवान श्री राम की जन्मस्थली पर भव्य और दिव्य श्री राम मंदिर के निर्माण और उससे संबंधित विषयों पर निर्णय लेने के लिए पूर्ण रूप से स्वतंत्र होगा। माननीय अध्यक्ष जी, माननीय सर्वोच्च अदालत के आदेश अनुसार गहन विचार विमर्श और संवाद के बाद अयोध्या में 5 एकड़ जमीन सुन्नी वक्फ बोर्ड को आवंटित करने का अनुरोध उत्तर प्रदेश सरकार से किया गया। इस पर राज्य सरकार ने भी अपनी सहमति प्रदान कर दी है।